পাশে কেউ না থাকলে মানুষ একাকিত্ব অনুভব করে না, কিন্তু মনের কথা কাউকে বলতে না পারলে হাজার মুখের ভিড়েও মানুষ একাকিত্ব অনুভব করে। কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো। একাকিত্ব জীবনে সীমাহীন সুখের দেখা না পেলেও কষ্ট থেকে নিজেকে দূরে রাখা যায়। অভদ্র জটিল আর তর্কপ্রিয় মানুষের সাথে যত কম মিশবেন জীবন ততই শান্তিময় হবে। ছেলে বা মেয়ে দুজনের কাছেই জীবনের সবচেয়ে বড় জুয়া হলো বিবাহ। জীবনের সাথী ভালো হলে জীবনটাকে স্বর্গ বলে মনে হয়, আর খারাপ হলে জীবনটাকে নরক বলে মনে হয়। ভালো মানুষের মাথাও খারাপ চিন্তা আসে, কিন্তু তারা সেগুলোকে বাঁধতে দিয়ে নিজেদের ধ্বংস করে না। সময় থাকতে যাকে মূল্য দেবেন না, সময় ফুরালে তার নাগাল আর চাইলেও পাবেন না, কারণ আত্মসম্মান সবারই আছে। বোঝানোর মতো যখন আর কিছুই অবশিষ্ট থাকে না, তখন মানুষ নীরবতার আশ্রয় নেয়। নিজেকে সস্তা বানিয়ে কখনো ভালোবাসা পাওয়া যায় না, যা পাওয়া যায় তা হলো অপমান, অপেক্ষা আর অবহেলা। সুখেই থাকে হারিয়ে যাওয়ার ভয়, দুঃখে তো কখনোই হারিয়ে যাওয়ার নয়। কাউকে এমন আচরণ করিও না যে আচরণে চোখের জল আসে। মনে রেখো, কারো চোখের জল তোমার ভবিষ্যৎ তছনছ করে দিতে পারে। মানুষ সব কিছু ভুলে যাবে, কিন্তু কথার আঘাতে চোখের পানি চলে আসলে সে আঘাত কখনোই ভুলতে পারে না। মানুষ পানি দ্বারা ধৌত করলে কাপড় বদলায়, ঘাম দ্বারা ধৌত করলে ভাগ্য বদলায়, আর রক্ত দ্বারা ধৌত করলে ইতিহাস বদলায়। তোমার দৃষ্টি তোমার আয়না। মনে রেখো, তুমি অন্যকে যেভাবে দেখবে অন্যরাও তোমাকে ঠিক সেইভাবেই দেখবে। তুমি যতই ভালো কাজ করো না কেন, তবুও কিছু মানুষের কাছে কখনোই ভালো হতে পারবে না, কারণ তারা তোমাকে হিংসা করে। আর হিংসার চোখে তাকালে ভালো কাজগুলো মন্দ বলে মনে হয়। সে অপরের দোষ খুঁজে বের করে, তার বদনাম করে, নিজেকে মহান বানানোর চেষ্টা করে। ছেড়ে যাবার মুহূর্তে মানুষ ভালো থাকিস বলে, তখন কেউ জানে না বুকের মধ্যে কেমন যুদ্ধ চলে। কোনো কিছু পুরো না পড়লে যেমন পরিপূর্ণ অর্থ বোঝা যায় না, তেমনিভাবে কখনো কষ্ট না পেলে কষ্টর অর্থ বোঝা যায় না। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়িয়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকা থাকার কোনো সার্থকতাই নেই। ব্যর্থ সবসময় ক্ষণস্থায়ী, আঘাত না পেলে বিজয়ের আনন্দ কখনোই উপভোগ করা যায় না। দূরত্ব বাড়লেই কারো প্রতি মনের টানটা কমে যায় না, বরং দূরে গেলেও সেই মানুষটার প্রতি আরও বেশি টান বেড়ে যায়, যা হয়তো মানুষ প্রকাশ করতে চায় না। যে কথা গোপন রাখতে জানে না তাকে গোপন কথা বলো না, ভেঙে পড়ো না, হতাশা হয়ো না। ছোট ছোট পরাজয় বড় জয়ের হাতছানি, তোমার প্রতিটা পরাজয়ে জয়ের আহ্বান। কোনো কিছু পাওয়ার জন্যে জোর জবরদস্তি করো না, তুমি ততটুকুই পাবে যতটুকু আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে। আমাদের জীবনের সব থেকে বড় অপরাধ হলো কিছু কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায়, তখন সেই ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। যদি কারো হাত ধরতে হয় তাহলে সারা জীবনের জন্য ধরো। সময়ের প্রয়োজনে কারো হাত ধরে মাঝপথে একা রেখে চলে যেও না, কারণ তা সহ্য করা অনেক কঠিন। আমার একটা স্বপ্ন ছিল যে আমার জীবনে এমন একজন থাকবে যে আমাকে আমার মতো করে ভালোবাসবে, কিন্তু পরে বুঝলাম স্বপ্ন কখনোই সত্যি হয় না। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যে শিক্ষা পেয়েছ তা কখনোই ভুলো না। যে সন্তান তার নিজের মাকে ভাত দেয় না, সেও একদিন তার সন্তানের কাছে ভাত পাবে না। ব্যর্থ তুমি নও,
ব্যর্থ সে যে তোমার ভালোবাসা বোঝেনি। ভালোবাসা সবার প্রতি আসে না, যার প্রতি আসে সে মূল্য বোঝে না। কিছু কিছু মানুষের কাছে যারা হঠাৎ করে বদলে যায়, তারা কখনোই ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ভয় কিসের, আমি তো আছি, এই কথা বলার মতো মানুষটি কি আপনার আছে? জীবনে যদি কাউকে বন্ধু বানাতে চাও, তাহলে এমন কাউকে বন্ধু বানাও যে আয়না এবং ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যে বলে না আর ছায়া কখনোই ছেড়ে যায় না। মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত, এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে, জীবনের মাঝখানে থেকে আবার নতুন করে জীবন শুরু। সবাইকে বুঝতে বুঝতেই জীবন শেষ প্রান্তে এসে দাঁড়ায়। নিজেকে বোঝানোর সময়টাই হয় না, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না। কাউকে ধোকা দিয়ে নিজেকে বড় খেলারই ভেবো না, লজ্জা পাও এটা ভেবে তুমি এমন একজনের বিশ্বাস হারিয়েছ যে তোমার নিজের থেকে বেশি বিশ্বাস করেছিল। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদেরগুলোর চোখের স্বপ্ন থাকে অনেক, কিন্তু সেটা পরিপূর্ণ করার মতো টাকা থাকে না। টাকার ঋণ একসময় পরিশোধ হয়ে যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও পরিশোধ করা যায় না। জেদ এবং অহংকার, এই দুটির কারণেই শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই দুটি থেকে নিরাপদ রাখেন। অতিরিক্ত চিন্তা করাটাই আপনাকে সুখে থাকতে দেবে না। পৃথিবী এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই, কেউ প্রকাশ করে চোখের জলে আর কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। সাফল্যের জন্য সবসময় আশীর্বাদটা যথেষ্ট নয়, মাঝে মাঝে কিছু অপমান সাফল্যের তাগিদ অনেকটা বাড়িয়ে দেয়। যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি, সে ব্যক্তি সবার আগেই ঠকে। জীবনের বাণী, শেক্সপিয়ার বলেছেন, কারো মন নিয়ে খেলবেন না, খেলায় আপনি জয়ী হবেন হয়তো, কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্যে। নেপোলিয়ন বলেছেন, পৃথিবীটা অশান্ত খারাপ মানুষগুলোর জন্য নয়, ভালো মানুষদের চুপ করে থাকার জন্যে। আইনস্টাইন বলেছেন, আমি কৃতজ্ঞ তাদের প্রতি, সাহায্য চাইলে যারা না করেছেন তাদের জন্যে কৃতজ্ঞতাগুলো আমার একার। আব্রাহাম লিঙ্কন বলেছেন, যদি বন্ধুত্বতা আপনার দুর্বলতা হয়, তাহলে আপনি পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী মানুষ। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্যে কখনো কখনো সব ছেড়ে হারিয়ে যেতে হয়। তুমি যদি কাউকে সম্মান করতে না পারো, তাহলে তাকে অসম্মান করার অধিকারও তোমার নেই। হতেই পারি খুব সাধারণ, সবার সাথে মিশি, হাসি মুখে কথা বলি, তাই বলে সস্তা বলে দুর্বল নই। ভদ্রতাটা মা বাবার দেওয়া শিক্ষা, তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়ে দিতে পারি।